আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে আমরা একটি নিউজ বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যমে দেখতে পাচ্ছি, সেটি হোক প্রিন্টিং মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া। সবাই এই খবরটি প্রচার করেছে যে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়েছেন রজব তৈয়ব এরদোয়ান। তবে এটি মূল টপিকে লিখেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়েছে রজব তৈয়ব এরদোয়ান। সুপ্রিয় দর্শক, আসলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রজব তৈয়ব এরদোয়ান ফোন দিয়েছে, নাকি এরদোয়ানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিয়েছে? সুপ্রিয় দর্শক, বিস্তারিত আমরা জানব রুমিন ফারহানার কাছ থেকে। তো চলুন তার মুখ থেকে সরাসরি বিষয়টি শুনে আসি। আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই সকলে লক্ষ্য করেছেন যে একটা খবর প্রত্যেকটা গণমাধ্যমে এসছে, সেটা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া নির্বিশেষে সব গণমাধ্যমে এসছে, এবং সেখানে বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ফোন। অর্থাৎ এরদোয়ান কিছুদিন আগে নির্বাচনে জয়লাভ করেছেন এবং জয়লাভ করে তিনি আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তাকে তিনি টেলিফোন করেছেন। আমি একটু পড়ে শোনাই, সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে কল করেছেন, শেখ হাসিনাকে কল করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। বুধবার 31 মে দিবাগত রাত 11:15 দিকে টেলিফোনে আলাপকালে এরদোয়ান পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, আলাপকালে এই দুই নেতা কুশল বিনিময় করেন, পরস্পরের সঙ্গে 10 মিনিট কথা বলেন। সম্প্রতি দ্বিতীয় দফায় রান অফ ভোটে প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হন এরদোয়ান, সেখানে ভোটের হার ছিল 100-100। মোট কথা, এরদোয়ান প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন, তাদের মধ্যে 10 মিনিট কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী তাকে জয়লাভ করবার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এবং এই খবরটি কোথা থেকে এসছে? খবরটি এসছে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে। এবার আরেকটা টুইটের দিকে আপনাদের একটু দৃষ্টি ফেরাতে চাই। টুইটটি করেছেন প্রেসিডেন্সি অফ দি রিপাবলিক অফ তুর্কি, অর্থাৎ টার্কি প্রেসিডেন্ট এরদোয়ানের অফিস থেকে এই টুইটটি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অফ বাংলাদেশ কল প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান টু কংগ্রেচুলেট হিম অন হিজ ইলেকশন সাকসেস। পরিষ্কার ভাবে বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরদোয়ানকে ফোন করেছিলেন তার ইলেকশনে যে তিনি জয়লাভ করেছেন সেই ব্যাপারে শুভেচ্ছা জানানোর জন্য, তাকে কংগ্রেচুলেট করবার জন্য, অভিনন্দন জানাবার জন্য। কংগ্রেচুলেটিং প্রেসিডেন্ট এরদোয়ান অন হিজ রি ইলেকশন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এক্সপ্রেসড হার উইশ ফর দি ইলেকশন রেজাল্টস টু বি অসপিশিয়াস ফর দি টার্কিশ পিপল। পুরোটাই শুভেচ্ছা বার্তা, এবং এ ধরনের শুভেচ্ছা বার্তা যখন দেওয়া হয় তখন যিনি শুভেচ্ছা বার্তা দেন, অভিনন্দন জানান, তিনি ফোন করেন। এটাই নিয়ম, এটাই হয়। এমনকি যদি মার্কিন প্রেসিডেন্টও এরদোয়ানকে শুভেচ্ছা জানাতে চান, তাকেই ফোন করতে হবে, এরদোয়ান তাকে ফোন করবে না। যত বড় দেশই হোক বা যত বড় রাষ্ট্রই হোক, যত ক্ষমতাধরই হোক কিংবা যত ছোট দেশই হোক, ফোনটা কিন্তু যে শুভেচ্ছা জানায় তাকেই করতে হয়, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে আমাদের প্রাইম মিনিস্টারের প্রেস উইং বা প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি উল্টে দিল, এবং একটা গণমাধ্যমের সাহস হলো না এই প্রশ্নটা করার যে শুভেচ্ছা যে দেয় ফোন তো সে করে। এখানে এরদোয়ানকে ফোন দিয়ে বলবে আমাকে শুভেচ্ছা দেন, আমাকে কংগ্রেচুলেট করেন, আমি জিতেছি, আমি আবার নতুন করে রিইলেক্টেড হয়েছি, তাই কি কেউ করে? এই সামান্য কমন সেন্সের প্রশ্নটা করার মতন কোনো সাহস বাংলাদেশের কোনো গণমাধ্যম দেখাইতে পারে নাই, প্রত্যেকে এটা নিয়ে রিপোর্ট করেছে। সুপ্রিয় দর্শক, রুমিন ফারহানের কথা অনুযায়ী আপনারা দেখেছেন তিনি তুর্কি একটি গণমাধ্যম থেকে দেখিয়েছেন যে তারা বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে ফোন দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য। এদিকে বাংলাদেশের গণমাধ্যমগুলো সব গণমাধ্যমই প্রচার করছে রজব তৈয়েব এরদোয়ান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়েছে, বিষয়টি নিয়ে অনেক ট্রোল হচ্ছে। আপনাদের কী মনে হয়, বাংলাদেশের গণমাধ্যমগুলো ঠিক বলছে নাকি তুর্কি গণমাধ্যম ঠিক বলছে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টস জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।